ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। এটা 75th ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই আজকে দিনটা, স্বাধীনতা দিবসের দিনটা খুব ভালো করে খেয়ে দিয়ে আনন্দ করে যে যেরকম ছুটির দিনে প্ল্যান করেছো করে কাটাও। তো আমার কোনো প্ল্যান নেই, আমার বাড়িতেই কাটবে, তারপর আজকে পড়ানো রয়েছে। তো আজকে হচ্ছে 15 আগস্ট, আজকে সোমবার। তো সোমবার আবার পড়ানো থাকে, তো আজকে পড়াতে যাব, আর খাওয়া দাওয়া সব কিছু তো চলবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর বাইরের ওয়েদার যে কতটা ক্লাউডি সেটা আমার ওপর লাইটের স্প্রেড দেখেই বুঝতে পারছো হয়তো। একদম ক্লাউডি ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে, যখনই ইচ্ছা হচ্ছে বৃষ্টি নেমে পড়ছে। তো এই হচ্ছে ওয়েদারের অবস্থা। তো লোকে 15 আগস্টে ঘুড়ি ওড়াবে, কী করে ঘুড়ি ওড়াবে এরকম হলে? এই হচ্ছে ব্যাপার। এখন বাজে হচ্ছে 12:45, তো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করলাম। বাজে হচ্ছে 2:30, তো এখন লাঞ্চ করব। তো চলো লাঞ্চটা করে নিই। তো আজকে লাঞ্চ হচ্ছে স্পেশাল, 15 আগস্ট স্পেশাল মাটন। এদিকে রয়েছে পটলের দোরমা, এদিকে রয়েছে চিকেন কাটলেট, এইদিকে রয়েছে ঢেঁড়স সেদ্ধ। তো আজকে ইয়ামি আমি লাঞ্চ করে নিই। হাফ মা নিয়েছে এখানে পটলের দোরমা, হাফ আমি নিয়েছি, আর হাফ এদিকে কাটলেট, হাফ মা নিয়েছে, হাফ আমি নিয়েছি। তো চলো লাঞ্চটা করে নিই। তো এখন বাজে হচ্ছে 2:45 মতো, লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এই যে ফল কেটেছি, আমার ফল খাওয়া হয়ে গেছে, এটা মায়ের। তো মা খাবে মৌসম্বি অ্যান্ড পেয়ারা, আমিও খেয়েছি। তো এখন একটুখানি রেস্ট নেবো, দেন আবার 4টার সময় বেরোবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন এখানে টিভি চলছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে পড়াতে। তো আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, খুবই প্যাচপ্যাচে ওয়েদার। অনেক দোকান বসে গেছে, আগের দিন এত দোকান ছিলই না। এইখান দিয়ে ঢোকা যাবে না, এখান দিয়ে ঢোকা যাবে কখনো, যত ওখান দিয়ে ঢোকা যাবে না, ওখানে মেশিন বসানো রয়েছে, যত রকমের না গেলে কি তোমার শান্তি হয়? এদিকে যাওয়া যাবে না, বলিয়ে কোথায় যাচ্ছে? কথা বন্ধ হয়ে যাচ্ছে, দেখি পছন্দ হলে তারপর
ওটা কোনোদিনও লাগেও না ওসব বাজে কথা চলো এখন এইটা কি করতে যাচ্ছে কে জানে চলো জুয়া থেকে গাছ খেলবে নাকি তুমি এখন কত করে এগুলো পাঁচ দশ টাকার দিন নেই হ্যাঁ আগে পাঁচ টাকা ছিল দশ টাকা এই চিরুনিগুলো কত করে এই চিরুনিগুলো কত করে কোনগুলো এই দোকানটায় সমস্ত রকমের ঘর সাজানোর জিনিস মাটির জিনিস হচ্ছে এবার আমরা যাব হচ্ছে ফুচকা খেতে তো ফুচকা খাবো ঝাল ঝাল করে এখন কত করে গো বাদাম বাদাম কুড়ি টাকা সব নেবে ভালো হবে দেখো ভেঙে দেখো জিলিপি কত করে দিতে করো থেকে নেবে না দুটোর মধ্যে কিন্তু চালের গুলিতে পারা এটা মজা দিতে পারা খেতে বলো খাবো এখন একটা চকলেট একটা ম্যাথে ঘুরে চলে এসেছি অ্যান্ড এরা দুজন মিলে বাদামও খেতে শুরু করে দিয়েছে মা তো হাতে খেয়েই ফেলেছে এ তুমি বাদামে শোনো তুমি তো খেয়ে নিচ্ছ বাদামের পয়সা দাওনি হ্যাঁ এই যে বললে বাদাম ফালতু বাদাম খাচ্ছ কেন খাচ্ছ কেন হ্যাঁ অমনি ভালো খেতে হয় হ্যাঁ তাহলে খাচ্ছ কেন আমি খাবো আরো দু চারজন থাকলে ওর ক্ষমতায় নেই কিছু তো এখন মেলা থেকে ঘুরে চলে এসেছি এখন সাড়ে নটা বাজে তো একটা কুকুরকে মেরেছে সেই নিয়ে ওর প্রতিবাদ মিছিল চলছে আরো তিন চারজন থাকলে ওই লোকটাকে পিটিয়ে দিত ওর ওর একার ক্ষমতা নেই আমি বললাম যে আইসক্রিমের কাপটা তারপর ওইখানেই খেয়ে ওই যে রক্তিমাদের বাড়ির ওখানে গাছটা আছে না টগর গাছটা ওইখানে ওইখানে ফেলেছে কাপটা আমি বলছি ওই লোকটা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে তুমি নোংরা করছো কিন্তু এবার তোমাকে এসে সাপাত করে যেরকম জোরে কুকুরটাকে দিলে তোমাকেও দেবে বুঝতে পারো মজা তখন
আজকের ব্লগটা বেশ এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এন্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো আজকের মতো টাটা বাই বাই এখন রেস্ট করি ফ্রেশ হই তো চলো বাই